हेलो एवरीवन, डिस्क्रीट मैथमेटिक्स बांगला ट्यूटोरियल पार्ट 8 এ আজকে আমরা কনভার্স ইনভার্স এবং কন্ট্রাপজিটিভের কিছু एग्जांपल নিয়ে কথা বলবো এবং এখানে একটা এক্সারসাইজ আমি দিয়ে যাব। যারা আমাদের আজকের ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি দেখার পর এক্সারসাইজটা করে কমেন্টে অ্যানসারটি জানাবেন, তাহলে সবার জন্যই ভালো হবে, আপনার জন্য প্র্যাকটিস হবে এবং অন্যরা যারা ভিডিওটি দেখছে তাদের জন্য তাদের উত্তর মিলিয়ে নিতে সুবিধা হবে। তো আসুন আমরা আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করি। আমাদের লাস্ট ভিডিওটিতে আমরা দেখিয়েছিলাম কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে কনভার্স ইনভার্স এবং কন্ট্রাপজিটিভ এই কাজটা করতে হয়। তো আজকে আমি সেটার কিছু এক্সাম্পল নিয়ে কথা বলবো, এক্সাম্পল যেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন বাসায়। যেমন আমি ফার্স্ট যে এক্সাম্পলটা এনেছি সেটা হচ্ছে ইফ ইট রেইনস টুডে, আমি যদি এটাকে ভেরিয়েবল অ্যাসাইন করি, আই উইল সুইম টুমরো, এটা হচ্ছে কিউ। তাহলে যদি আমরা নর্মাল এটাকে সাজাই তাহলে কী লিখবো আমরা? পি ইমপ্লাইস কিউ, যদি আমরা ইমপ্লাইস ইউজ করি আর কি। তো এটা যদি আমরা এখন কনভার্সে করতাম তাহলে কনভার্সে কী হতো? জিনিসটা উল্টা, সেটা হচ্ছে কিউ ইমপ্লাইস পি। কিউ ইমপ্লাইস পিতে আমরা কী লিখতে পারতাম? আমরা লিখতাম আই উইল সুইম টুমরো অনলি ইফ ইট রেইনস টুডে। এটা ছিল আমাদের কনভার্স। সেমভাবে আমি যদি ইনভার্সেরটা করি, ইনভার্সেরটা কী ছিল? নট, নট সাইন দেয়া, দ্যাট মিনস নট পি ইমপ্লাইস নট কিউ। নট পি ইমপ্লাইস নট কিউ এর ক্ষেত্রে যদি আমি এই লাইনটা লিখি তাহলে কী হবে? ইফ ইট, যেহেতু রেঞ্জ ছিল তার মানে ডাজ নট রেইন টুডে, দেন আই উইল নট সুইম টুমরো। ওকে, আমি যদি এখন কন্ট্রাপজিটিভটা করি তাহলে কী হবে? কন্ট্রাপজিটিভ ছিল হচ্ছে প্রথমে করব আমি হচ্ছে কনভার্স, এরপরে হচ্ছে ইনভার্স, তার মানে তার নট। তো প্রথমে হচ্ছে কিউ নট, তাহলে কিউ নটের ক্ষেত্রে আমি কী লিখতে পারি? আই উইল নট সুইম টুমরো ইফ অ্যান্ড অনলি ইফ ইট ডাজ নট রেইন টুডে। ওকে, তো এইভাবে আমরা এই সেন্টেন্সটাকে আমরা তিনটাভাবে সাজাতে পারি। তো সেমভাবে আমি যদি আমার পরের যে স্টেটমেন্ট আছে সেটাকে যদি আমি স্টেটমেন্টটাকে যদি আমি সাজাই, আই কেম টু ক্লাস হোয়েন এভার দিয়ার ইজ গোয়িং টু বি অ্যান এক্সাম পি এবং কিউ। তো নর্মালি কী হবে? পি ইমপ্লাইস কিউ। তো কনভার্সের ক্ষেত্রে আমি কী বলতে পারি? কনভার্সের ক্ষেত্রে হবে কিউ ইমপ্লাইস পি। এটা আমি মুখে মুখেই বলে দিচ্ছি, আপনারা এইটা একটা হোমওয়ার্কের মতো থাকলো, এটা আপনারা করবেন, করে আপনারা বাসায় করে সেটা কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন। সেটা কী হবে? যে এই তিনটা লাইন আসলে কী লিখব? কনভার্সের ক্ষেত্রে কী লিখতে পারি আমরা? কনভার্সের ক্ষেত্রে লিখতে পারি আই, যেহেতু কিউ ইমপ্লাইস, তো প্রথমে আমরা লিখতে পারি যে পরীক্ষা হবে, যদি পরীক্ষা থাকে তাহলে আমি ক্লাসে আসি। আমি বাংলায় বলে দিচ্ছি, এটা আপনারা করবেন, এটা হোমওয়ার্ক, এই জন্য আমি এটা করছি না এখানে। ইনভার্সের ক্ষেত্রে কী হয়? ইনভার্সের ক্ষেত্রে হচ্ছে নট পি ইমপ্লাইস নট কিউ, সেক্ষেত্রে কী হবে? আমি ক্লাস করতে যাই না আর যেদিন পরীক্ষা থাকে না, এরকম কোনো একটা, তো এটা আপনারা করবেন। কন্ট্রাপজিশনের ক্ষেত্রে কী? কন্ট্রাপজিশনের ক্ষেত্রে নট কিউ ইমপ্লাইজ নট পি। ওকে, তো এই একটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে অ্যান্সারটা কী হবে। সাথে আপনাদের জন্য আরেকটা একদম নতুন একটা হোমওয়ার্ক থাকলো,
হোমওয়ার্কটা হচ্ছে, এর আগে আমি এটা যখন আমি ইমপ্লাইজ বুঝিয়েছিলাম তখন এই সেম স্টেটমেন্টটা ইউজ করেছি। ড্রাইভিং ওভার 60 কিলোমিটার পার আওয়ার যদি হয় ইজ সাফিসিয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেই কিওয়ার্ডটা, সাফিসিয়েন্ট ফর গেটিং এ টিকিট কিউ, দ্যাট মিন্স পি ইমপ্লাইজ কিউ, এটা করা আছে। এখন এই সেমটার আপনারা বের করবেন যেটা, সেটা হচ্ছে কনভার্স বের করবেন, ইনভার্সটা বের করবেন এবং কন্ট্রা পজিটিভ এটা বের করবেন। যদি বের করেন, বের করে আমাদের যে ভিডিও ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশনের নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের কমেন্টগুলো করবেন। আপনাদের কমেন্টগুলো পেলে আমি দেখবো এবং সেখানে আমি নিজেও কমেন্ট করব। তো আশা করি এটা আপনাদের উপকারে লাগবে এবং আপনাদের একটু প্র্যাকটিস করতে হেল্প করবে। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে এবং উপকার আসলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।